অপূর্ব বাংলাদেশ টেলিভিশনের নাটকের উল্লেখযোগ্য জনপ্রিয় অভিনেতা, একাধারে মডেল, চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং সঙ্গীত শিল্পী। বৈবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন পর্দায় তাকে দেখা যায়। বর্তমানে নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপন সহ সব মাধ্যমেই তিনি অভিনয় করছেন নিয়মিত। অপূর্বের পুরো নাম জিয়াউল ফারুক অপূর্ব, তবে অপূর্ব নামেই তিনি পরিচিত। 27 জুন 1985 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি, ওজন 68 কেজি। অপূর্ব নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছেন। তার মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন। তার নানা রাজশাহী বেতারের একজন উপস্থাপক ছিলেন। বালকাল থেকে অপূর্বর শোবিজে আগ্রহ ছিল। তিনি 2002 সালে ইউ গট দ্য লুকস অনুষ্ঠানে মিস্টার বাংলাদেশ খ্যাতি লাভ করেন। অপূর্বর কর্মজীবন শুরু হয় অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশিত নেসকেফের বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে। তার ল্যাভেডের বিজ্ঞাপনও বেশ জনপ্রিয়তা লাভ করে। এরপর 2006 সালে গাজীরাকায় পরিচালিত বৈবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। প্রথম নাটকে অভিনয় করেই সকলের নজর কাড়েন এবং এর ফলে ওই একই বছর অভিনয় করেন একে একে 8টি নাটকে। এরপর অপূর্বকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি একের পর এক সফল নাটক উপহার দিয়েছেন দর্শকদের। সাধারণত অপূর্বের রোমান্টিক এবং আবেগী চরিত্রগুলো দর্শকরা খুব পছন্দ করেন। অপূর্ব নিজের প্রযোজনা সংস্থা SSI ক্রিয়েশন লিমিটেড প্রতিষ্ঠা করেন এবং 2012 সালে ব্যাকডেটেড নামক টেলি চলচ্চিত্রে পরিচালনা করেন। তিনি শিহাব শাহীন নির্দেশিত ভালোবাসার চতুষ্কোণ ধারাবাহিক নাটকের শিরোনাম গানে কণ্ঠ দেন। অপূর্বর চলচ্চিত্রে অভিষেক হয় আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে। ছবিটি 2015 সালে 27 নভেম্বর মুক্তি পায়। এছাড়াও তিনি মোর্শেদুল ইসলামের পরিচালনায় বৃষ্টির দিন শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন, কিন্তু কয়েকদিন চিত্রধারণ কাজ করার পর ছবিটি বাতিল করা হয়। তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটক হল বৈবাহিক, কথা ছিল অন্যরকম, চোখের বাইরে, সরি, খুঁজি তোমায়, কফি হাউস, মহানগর, অস্তিত্ব অনুভবে, স্বপ্নের নীলপুরী, এক্স ফ্যাক্টর, ব্যাচ 27, দ্য হিরো, বড় ছেলে ইত্যাদি। এখনও পর্যন্ত তিনি 160টিরও বেশি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এবং একাধারে চলচ্চিত্র, টেলিফিল্ম, শর্ট ফিল্ম এবং টিভিসিতে অভিনয় করছেন। এই ট্যালেন্টেড অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। এখনও পর্যন্ত প্রায় 2,35,000-এরও অধিক লোক তাকে ফলো করেন। অপূর্ব পারিশ্রমিক 50 থেকে 1 লক্ষ টাকার মধ্যে। অপূর্ব 2010 সালের 18ই আগস্ট ভালোবেসে বিয়ে করে মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজীবের সাথে তার অবৈধ সম্পর্কের কথা জেনে 2011 সালের 21শে ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন। প্রভার সাথে বিবাহ বিচ্ছেদের পর অপূর্ব 2011 সালের 21শে ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। অপূর্ব অদিতি দম্পতির একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াস। মজার ব্যাপার হলো পিতা ও পুত্রের জন্মদিন একই দিনে 27শে জুন। বর্তমানে অপূর্ব নাটকের প্রজেক্ট নিয়ে টাইট শিডিউলের মধ্যে রয়েছেন এবং বাকি জীবন অভিনয়ের ব্যস্ততায় কাটাতে চান। বড় পর্দায় এবং নিয়মিত কাজ করতে বেশ আগ্রহী অপূর্ব। ভিন্নধর্মী ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই ভালো কাজ করবেন। অপূর্ব একজন সঙ্গীত শিল্পী এবং তিনি রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করেন। অপূর্ব তার ইউনিক এবং প্রাণবন্ত শক্তিশালী অভিনয় দিয়ে কোটি দর্শকের হৃদয়ে ইতিমধ্যে স্থান করে নিয়েছেন। আমাদের পক্ষ থেকে তার ভবিষ্যৎ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে কার জীবনে দেখতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।